দেখেন শিল্পীদের নির্বাচন এটা একটা আনন্দমুখর পরিবেশ নির্বাচন বা আমাদের বিরোধী প্যানেলে যারা আছেন সম্ভবত আমি ঠিক মতো জানি সম্ভবত মিশা জায়েদ বলে একটা প্যানেল করছেন তারা সো সেই প্যানেলের প্রতি আমাদের প্যানেল থেকে শুভকামনা রইল আমরা শিল্পীদের হারানো গৌরব কারণ শিল্পীদের বিপদ হতেই পারে কোভিডের বা ন্যাচারাল সারা পৃথিবী যেখানে বিপদে সেই বিপদের সময় শিল্পীদেরকে সামান্য উপহার দিয়ে সেটা আমরা কোনো গণমাধ্যমে প্রকাশ করতে চাই না যেটাতে শিল্পীরা ছোট হোক এটা আমরা বলতে পারি যে এটা আমরা করবো না এটা আমাদের অঙ্গীকার শিল্পীকে আমরা ছোট করব না আমরা শিল্পীর পাশে দাঁড়াবো কিন্তু সেটা গোপনে দাঁড়াবো সেটা নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো সোশ্যাল মিডিয়া সেটা আসবে না আমরা বিগত দিনে দাঁড়িয়েছি এবং সেটাই আমরা গোপনীয়তা বজায় রাখতে চাই কারণ শিল্পীদের তো একটা সম্মান আছে ন্যূনতম সম্মানটা আমরা ফেরত পেতে চাই বা শিল্পীদেরা যখন কোনো বিপদে পড়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই তাদেরকে কোর্ট বহিষ্কার না করার আগে তাদেরকে আমরা বহিষ্কার করতে চাই না আমরা আজকে আমাদের সভাপতি যাকে আমরা মনোনীত করেছি আমাদের প্যানেল থেকে একুশে পদক প্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিরাপদ সড়ক চাই আন্দোলনের এখন সত্র যিনি আন্দোলনটাকে সেই ইলিয়াস কাঞ্চন ভাইকে সভাপতি হিসাবে এবং নিপুণকে আমরা সেক্রেটারি হিসাবে যে প্যানেলটি আমরা একুশ জনের একটি পূর্ণাঙ্গ প্যানেল জমা দিয়েছি ঢুকায় আগে কাঞ্চন ভাই নেতৃত্বে আমরা একটি দোয়া করেছি এবং আমরা আসলে সবার কাছে দোয়া চাই আমাদের সবার কাছে দোয়া চাই যেন আমরা যে সৎ উদ্দেশ্য নিয়ে এই কমিটিটা করেছি এই ইলেকশনটা করছি এটি যে সেই উদ্দেশ্য যেন সৃষ্টিকর্তা আমাদেরকে পূরণ করেন আমরা যেন চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের মানুষের জন্য কিছু একটা করতে পারি এবং এটাই মনে হয় আমাদের জীবনের একটা বড় কাজ হতে পারে যেহেতু চলচ্চিত্রের মাধ্যমে এই এফডিসির মাধ্যমে রিয়াজের জন্ম নিপুণের জন্ম কাঞ্চন ভাইয়ের জন্ম আমাদের সবার জন্ম কিন্তু এফডিসির মাটিতে সো সেই বিগত দিনে আমরা যতটুকু চেষ্টা করেছি করেছি কিন্তু সেরকম কিছু করতে পারিনি সে কারণে আমরা একটি প্যানেল কাঞ্চন নিপুণের প্যানেলকে আমরা আজকে জমা দিয়েছি এবং আমি মনে করি চলচ্চিত্রের সাথে যারা শিল্পী আছেন যেসব মেম্বার আছেন দোয়ায় ভালোবাসায় আসলে আমরা আমরা সবাই এক ড্রেস ধরে এক কাতার একভাবে আমরা নির্বাচনের জমা দিয়েছি জমা দিয়েছি এবং আমরা মনে করি আপনারা আমরা সবাই এক আমরা একসাথে আপনাদের ছাড়া আমরা আসলে কিছু না আপনাদের সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনে বিজয়ী হতে চাই কারণ আমার কাছে মনে হয় যে কাঞ্চন নিপুণের মানে কাঞ্চন নিপুণের জয় হওয়া অথবা কাঞ্চন নিপুণের জয় হওয়া শিল্পীদের পালে কারণ এটাই হচ্ছে আমরা মনে করি যে শিল্পীদের জন্য অনেকদিন আমরা কিছু করতে পারিনি দিস ইজ এ চান্স আমরা চাই এই সুযোগটা চাই আমরা শিল্পীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চাই।